নমস্কার বন্ধুরা, বাঙালির রান্না অ্যান্ড সিম্পল টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি ফুলকপি ও কই মাছ দিয়ে অসাধারণ টেস্টি একটি রেসিপি নিয়ে। ফুলকপির একই রকম রেসিপি খেতে যখন ভালো লাগে না, তখন ফুলকপি ও কই মাছের এই রেসিপি বানিয়ে ফেলতে পারেন। এটা খেতে খুবই টেস্টি হয়। যারা লাইট ঝোল বা হালকা কিছু রান্না খেতে পছন্দ করেন, তারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো চলুন দেরি না করে বানিয়ে ফেলি আমার আজকের এই রেসিপি। ফুলকপি ও কই মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি 5 পিস কই মাছ নিয়েছি। কই মাছগুলো একটু ছোট সাইজের, তাই 5 পিস নিয়েছি। এই কই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর লবণ মাখিয়ে রেখেছি। এবার মাছগুলোতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলোতে হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল ভালো মতো গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কই মাছ। এবার কই মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। কই মাছগুলোর দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। কই মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো। একটা মিডিয়াম সাইজের ফুলকপি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে চাপা দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। চাপা দিয়ে দিয়ে ভাজলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, তাই চাপা দিয়ে দিয়ে ভাজছি। ফুলকপিগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলোকেও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে বড় বড় টুকরো করে এখানে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলো দিয়ে স্বাদমতো লবণ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটাকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও প্লেটে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, 1টি শুকনো লঙ্কা আর 1টি তেজপাতা। এবার 30-40 সেকেন্ড মতো গোটা মশলাগুলোকে তেলে ভেজে নেব। 30-40 সেকেন্ড ভেজে নেওয়ার পর মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে
টমেটোগুলো পুরো গলে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে, আদা ও লঙ্কার পেস্ট। 1 টিস্পুন জিরে, 1 টুকরো আদা আর 2টো শুকনো লঙ্কাকে মিহি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিলাম। মশলার পেস্টটা দেওয়ার পর আবারও মিশিয়ে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। দু মিনিট পর দেখুন মশলার থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা ফুলকপি ও আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি ও আলুগুলো দেওয়ার পর মশলার সাথে ফুলকপি ও আলুগুলোকে 2-3 মিনিট আবারও কষিয়ে নিতে হবে। দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি, হালকা গরম জলও এখানে অ্যাড করতে পারেন। জলের পরিমাণটা বলছি না, যে যার পছন্দ মতো এখানে জল অ্যাড করতে পারেন। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 5 মিনিট আলু আর ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছ। কই মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট একটু ফুটতে দেব। দু মিনিট পর ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতাটাকে মাছ ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর 1 মিনিট মতো ফুটতে দেব। তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপি কই মাছের পাতলা ঝোল। আপনাদের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ পাশের বেল আইকনটি প্রেস করলেই আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগেই আপনার কাছে পৌঁছবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।